নমস্কার দর্শক বন্ধু, নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আজকের এই পর্বে আমি আলোচনা করব স্বামী শিবানন্দ মহারাজের কিছু আলোচনা প্রসঙ্গে। তাই বন্ধুরা শেষ পর্যন্ত পর্বটা দেখতে থাকুন। মহাপুরুষ মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দ মহারাজ, তিনি ঠাকুর মা স্বামীজির কথা প্রসঙ্গে খুব বলতেন যে ক্ষুদ্র বুদ্ধি মানুষ তো ভুল করবেই, কিন্তু তিনি সকলকেই কৃপা করেন। পাপি তাপি কেউ তাঁর কৃপা হতে বঞ্চিত হয় না। স্বামীজি বলেছেন না, তিনি সকলকেই ক্ষমা করেন। আচণ্ডালে কৃপা করার জন্যই তো তিনি এই রামকৃষ্ণ রূপ ধারণ করেছিলেন। স্বামী শিবানন্দগিরি মহারাজ আরও বলেছিলেন এই প্রসঙ্গে যে আমরা যে যীশুখ্রিস্টের কথা শুনেছি, তাকে যারা ক্রুশবিদ্ধ করে মেরেছিল তাদের জন্য তিনি ভগবানের নিকট কাতরভাবে ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন। বলেছিলেন, প্রভু এদের ক্ষমা করো, এরা কি অন্যায় করেছে তা জানে না। সেই পরম ব্রহ্মই রামকৃষ্ণ রূপে এসেছেন। তিনি বলছেন যে আমরা তো স্বচক্ষে দেখেছি তাঁর কি অসীম দয়া, কি অদ্ভুত ক্ষমা, আর মা তার তো তুলনাই হয় না, সাক্ষাৎ জগদম্বা। এমনও শুনেছি একজন এসে মায়ের কাছে এক ছেলের নামে বলেছিল যে সে অশ্রাব্য এবং মহাঘৃণ্য অপরাধ করেছে। মা খুব গম্ভীরভাবে সব শুনলেন। তারপর সেই লোকটি মাকে অনুরোধ করে যখন বলল, আপনি যদি তাকে ডেকে একটু বলে দেন তাহলে ভালো হয়, তাতে মা বলেছিলেন, বাবা তোমরা ওরকম বলতে পারো, কিন্তু আমি যে মা, আমার কাছে সকলেই সমান। সে তোমাদের কাছে মহা অপরাধী ঘৃণ্য হতে পারে, কিন্তু তার মায়ের কাছে নয়। আমি মা হয়ে কি করে ছেলেকে ঘৃণা করব। ঠিক এই রকম ক্ষমা ছিল মায়ের। স্বামী শিবানন্দ মহারাজ এই কথাগুলি বলে বলতেন যে আমরাও ঠিক সেই রকমই শিখেছি। ঠাকুর মা স্বামীজি তাদের জীবন দেখেই আমরা সব কিছু শিখেছি, এবং তাই দেখেই আমাদের সবাইকে সব কিছু শিখতে হবে। তো এই প্রসঙ্গে একদিন বেলুড় মঠে বৃহস্পতিবার, সেই দিন 1336 বঙ্গাব্দের 30 শ্রাবণ আর ইংরাজি 1929 সালের 15 আগস্ট, এক ভক্ত ওকালতি করেন। তিনি এসেছেন পূজনীয় মহাপুরুষজির কাছে। পূজনীয় মহাপুরুষজি তাকে খুবই স্নেহ করতেন। ভক্ত এসে প্রণাম করবার পর তাকে নানা প্রকার সংবাদ জিজ্ঞাসা করলেন, তিনি ভালো আছেন কি না, তার সাধন ভজনের সম্পর্কেও কিছু কথা তিনি নিজে বললেন। সেই ভক্তটি আর কি মহাপুরুষজির সাথে ভাগ করে নিলেন সব কথা। তারপর ভক্ত মহাপুরুষ মহারাজকে বলছেন, প্রাণে তো শান্তি হচ্ছে না, সর্বদা ভেতরটা যেন হুহু করছে। মহাপুরুষ মহারাজজি বলছেন, তাঁর নাম করে যাও বাবা, ক্রমে শান্তি পাবে, আর বেশি না পারো সকাল সন্ধ্যায় নিয়ম করে জপ করতে বসবে। ভক্ত আবারও বলছেন, তা তো করি, কিন্তু তাতে তো আর প্রাণের আশা মেটে না, ইচ্ছে হয় আরও করি কিন্তু সময়ে করে উঠতে পারি নে। সকাল সন্ধ্যায় যখন জপধ্যান করতে বসি তখন খুবই আনন্দ পাই, এত আনন্দ পাই যে আর ছেড়ে উঠতে ইচ্ছা হয় না, কিন্তু কি করি, কাজের তাড়ায় উঠতে হয়। মহাপুরুষ মহারাজ শুনে বলছেন, তার আর কি করবে বলো, তখন মনে মনে তার স্মরণ মনন করবে, তিনি তো অন্তর্যামী, তিনি তোমার প্রাণের আকুলতা ব্যাকুলতা ঠিক টের পাচ্ছেন, তিনি তোমায় কৃপা করছেন এবং আরও করবেন, তোমার প্রাণের অতৃপ্ত বাসনা তিনি পূর্ণ করবেন। তিনি হচ্ছেন বাঞ্ছা কল্পতরু, তার কাছে যে যা চায় তিনি তাকে তাই দেন। তুমি প্রাণ ভরে তার নাম করে যাও, তার নাম তার ধ্যান করো খুব প্রাণ ভরে, যখনই সময় পাবে তখনই স্মরণ মনন করবে, তার স্মরণ মননের আর সময় অসময় কালাকাল স্থান অস্থান বলে কিছু নেই। আর প্রার্থনা করবে খুব ব্যাকুলভাবে, বলবে প্রভু দয়া করো দয়া করো দয়া করো। তুমি কত লোককে দেশে বিদেশে কৃপা করছো আর আমায় করবে না, তোমারই এক সন্তান। তিনি নিজেকে উদ্দেশ্য করে বলছেন, তোমায় ডাকতে শিখিয়ে দিয়েছেন, আমি তো সেইভাবেই তোমায় ডাকছি তোমার কৃপা পাওয়ার জন্য, তোমারই সন্তান এইভাবে আমায় ডাকতে বলে দিয়েছেন, এইভাবে ডেকে যাও।
মহাপুরুষ মহারাজ সেই ভক্তকে বললেন যে তিনি নিশ্চয়ই কৃপা করবেন, আমরা সকলেই তাঁর দাস, দেহ মন প্রাণ তাঁর চরণে বিকিয়ে দিয়েছি, আমি বলছি তিনি তোমায় কৃপা করবেন। মহারাজ আরও বলছেন যে ঠাকুর এসেছেন জীবের উদ্ধারের জন্য, আমরা তাঁর দাস, আমাদেরও তাছাড়া অন্য কোনো কামনা নেই, সাধন ভজন যা কিছু বলো সবই জগতের কল্যাণেরই জন্য, নইলে নিজের জন্য তো আর কিছু দরকার পড়ে না, তিনি তো আমাদের পূর্ণ করে দিয়েছেন সব রকমে, কিছুই তো আর অপূর্ণ রাখেননি, তবু জীবের কল্যাণের জন্য সাধন ভজন করিয়ে নিচ্ছেন। ভক্ত পুনরায় জিজ্ঞাসা করছেন যে ধ্যান কি করে করব, ঠাকুরের পুরোপুরি মূর্তি তো ধ্যান করতে পারি নে। মহাপুরুষ মহারাজ বলছেন এই উত্তরে, তা না পারো ঠাকুরের এক এক অঙ্গ ধ্যান করবে, প্রথমত শ্রীচরণ ধ্যান করলে, তারপর ক্রমে ক্রমে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সেগুলিকে চিন্তা করবে, পরে ঠাকুরের মূর্তিটা সমস্তটা একেবারে ধ্যানে আনবার চেষ্টা করবে, পুরোপুরি সমস্ত মূর্তি ধ্যানে আনতে পারলেই ভালো, সেইভাবে ধ্যান করতে পারাই ভালো। ভক্ত বলছেন যে মায়ের মূর্তি ধ্যান করতে পারি না, ঠাকুরের ধ্যান তবু যেন কতটা হয়। মহাপুরুষ মহারাজ তখন সে উত্তরে বলছেন যে ঠাকুরের ধ্যান করতে পারো তো তাতেই হবে, মায়ের ধ্যান আলাদা না করলেও দোষ নেই, কারণ ঠাকুরের ভেতরেই সব আছেন, মাও আছেন। ঠাকুর হলেন সমস্ত দেবদেবীর ভাব ঘনমূর্তি, এ যাবৎ যত দেবদেবী হয়েছেন এবং ভবিষ্যতে আরও যত দেবদেবী হবেন সেই সমস্তই ঠাকুরের ভেতর রয়েছেন, অতএব ঠাকুরকে ধ্যান করলেই সকলকেই ধ্যান করা হয়ে যায়। অবশ্য এই কনসাসনেস বা জ্ঞানটা ভেতরে থাকা দরকার। ভক্ত পুনরায় জিজ্ঞাসা করছেন যে মহাপুরুষ মহারাজজি আমি জপ করব কি করে, তিনি আবার বলছেন জপ মনে মনে করাই সর্বশ্রেষ্ঠ, এই মন মন জপই সর্বোৎকৃষ্ট, মালা জপ বা কর জপ করতে গেলে সংখ্যা রাখবার দিকে একটু নজর থাকে, তাতে ষোলো আনা মন জপের দিকে দেওয়া যায় না, কনসেন্ট্রেশনের অর্থাৎ একাগ্রতার একটু ব্যাঘাত হয়, খুব প্রেমের সঙ্গে নাম করতে হয়, সংখ্যায় কি আসে যায়, এ কি বাজারের জিনিস যে এত টাকা এত দাম, সেই টাকা গুনে নিয়ে জিনিস কিনে নিয়ে এলুম। ভগবান দেখেন ভাব, তিনি দেখেন প্রাণের টান, তার ওপর যদি প্রেম হলো তাহলে আর কিছু দরকার হয় না, প্রেমের সঙ্গে যদি একটি বারও তাঁর নাম করা যায় তাতেই মন প্রাণ আনন্দে ভরে যায়, প্রেমের সঙ্গে একবার নাম করলেই তার লক্ষ্য জপের চেয়েও বেশি ভালো। ভক্ত মহাপুরুষ মহারাজজির সাথে এই এত সব কথা বলে মা ঠাকুরের দর্শন করে তারপর সেখানে একটু জপ করে তিনি পুনরায় প্রস্থান করলেন। যাওয়ার পথে মহাপুরুষ মহারাজ তাকে বললেন, মনে করিয়ে দিলেন যে আমাদের ঠাকুর বড় জীবন্ত ঠাকুর, আর তার বিশেষ প্রকাশ বেলুড় মঠে, অবশ্য তিনি সর্বত্র আছেন, তবু এ স্থানে ও তার ভক্তদের ভেতরে তার বিশেষ প্রকাশ রয়েছে, তুমি প্রসাদ নিয়ে যেও। তো বন্ধুরা, আজকের এই সমস্ত আলোচনাটি ছিল মহাপুরুষ মহারাজজির সাথে তার এক ভক্তের কথোপকথন প্রসঙ্গে। সেই কথোপকথন থেকে আমরা জানতে পারলাম যে ধ্যান করবার নিয়মাবলী আর কিভাবে মা ঠাকুর স্বামীজি তাদের কৃপা সদা সর্বদা আমাদের ওপরে বর্ষিত হচ্ছে, কিভাবে আমরা ঠাকুরের ধ্যান করব আর কিভাবে আমরা জপ করব। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই সমগ্র আলোচনা মন্তব্য করে অবশ্যই জানাবেন। আগামী দিনে আবারও নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে। রোজ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন, যাতে নতুন ভিডিও সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধু বান্ধব পরিবার পরিজন সকলের সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন ভিডিওটি। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে, আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন।